দীর্ঘদিন ধরে সিলেটের সবকটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ। অনিশ্চয়তায় শ্রমিকরা বিগত 7 বছর ধরে পাথর উত্তোলন বন্ধ রয়েছে। সিলেটের ভোলা, জাফলং, লাভাছড়া ও বিছানাকান্দি সহ অন্যান্য পাথর কোয়ারিগুলো, এতে পাথর সংশ্লিষ্ট শ্রমিকদের জীবন এখন দুর্বিষহ। অনাহারে অর্ধাহারে দিন কাটছে পাথর কোয়ারি সংশ্লিষ্ট লক্ষাধিক পাথর শ্রমিকের। সিলেট প্রতিনিধি মোহাম্মদ শাকিল আহমেদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সিলেটের বন্ধ থাকা পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে উত্তাল পাথর কোয়ারি এলাকার হাজার হাজার শ্রমিকরা। বিভিন্ন শ্রমিক সমাবেশে নেতারা বলছেন, দাবি না মানলে খুব দ্রুত হরতাল অবরোধের মতো কঠোর কর্মসূচির ডাক দিতে বাধ্য হবে তারা। এদিকে প্রশাসন বলছে, শ্রমিক ও পরিবেশ রক্ষায় মন্ত্রণালয়ের নির্দেশে পাথর উত্তোলন বন্ধ রাখা হয়েছে। 6-7 বছর ধরে কোয়ারি খুলে না, আমরা কষ্টে আছি, বাচ্চা চলে লেখাপড়া করাতে পারি না, নিজে খাইতে পারি না। বিগত কয়েক বছর ধরে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে আন্দোলন করছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। এই পাথর কোয়ারি বন্ধ কারণে বাচ্চা কাচ্চা লইয়া চলতে পারি নাই, প্রায় 2-5 বছর ধরে এই বাচ্চারে লইয়া খুব কষ্টে চলরাম। পাথর কোয়ারি বন্ধর জন্য আমরা নৌকাগুলো বন্ধ করে দেয়। পাথর কোয়ারি এলাকার শ্রমিকরা জানায়, আমরা কাজ চাই, কাজ করে সংসার চালাতে চাই, আমরা পাথর উত্তোলন করে বেচা কেনা করে আমাদের সংসার চালাতে চাই, এছাড়া আমাদের বিকল্প কোনো কর্মসংস্থান নেই। এই পথ বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের শ্রমিকদের ভাগ্য অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জাফলং ও শ্রীপুর পাথর কোয়ারির একাধিক সূত্র জানায়, শতকরা 80-90% শ্রমিকের পরিবার পাথর কেন্দ্রিক উপার্জন নির্ভর। ইসিএ ভুক্ত এলাকার বাইরে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর উত্তোলনের কথা থাকলেও কোনো প্রকার পাথর উত্তোলন করতে দিচ্ছে না প্রশাসন। নোটিশ ছাড়াই প্রশাসন অফিসযান চালিয়ে পাথর উত্তোলনের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। সরজমিনে জাফলং ও শ্রীপুর পাথর কোয়ারি পরিদর্শনে দেখা গেছে, পাহাড়ি ঢলে ভেসে আসা পাথর জাফলং ও শ্রীপুর পাথর কোয়ারিতে হাজার হাজার কোটি টাকার পাথরের স্তূপ পড়ে রয়েছে, অথচ তা এখন ধরাছোঁয়ার বাইরে। পাহাড়ি ঢলে ভেসে আসা এসব পাথরের স্তূপ নদী থেকে সরানো না হলে পরিবেশ সংরক্ষণের বিপরীতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে মন্তব্য সচেতন মহলের। বৃহত্তর সিলেট পাথর সংশ্লিষ্ট ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দরা বলছেন, পরিবেশ বিপর্যয়ের কথা বলে বন্ধ করে দেওয়া হয়েছে পাথর উত্তোলন, কিন্তু এই পাথর কোয়ারি বন্ধ থাকায় শ্রমিকদের পাশাপাশি ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা। পাথর পরিবহনে সম্পৃক্ত ট্রাক মালিক, ট্রাক্টর মালিক ও স্টোন ক্রাশার মালিকরা বেকারত্বের বোঝা নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক লোন নিয়ে সর্বস্বান্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের সামনে দাঁড়িয়ে আছেন। পাথর কোয়ারি বন্ধ থাকায় মানুষের জীবন জীবিকায় দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়েছে। এমত অবস্থায় দেশীয় খনিজ সম্পদ পাথর উত্তোলন বন্ধ রেখে বাহিরের দেশ থেকে আমদানি করা হচ্ছে পাথর। বর্তমান বৈশ্বিক সমস্যা মোকাবেলায় দেশীয় খনিজ সম্পদ পাথর উত্তোলন চালু করলে এই সংকট মোকাবেলায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখবে। দেশীয় পাথর উত্তোলন হলে আমদানি কমে ডলারের রিজার্ভের উপর চাপ কমবে, যা অত্যন্ত দরকার বর্তমান সময়ে। সিলেট জেলার সবকটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন সম্ভব হলে উত্তোলিত পাথর দেশের সর্বপ্রকার চাহিদা পূরণে সক্ষম হবে। এদিকে পরিবেশ আন্দোলন সংশ্লিষ্টদের অভিমত, পাথর উত্তোলনের কারণে পরিবেশ বিপর্যয়ের যে কথা বলা হচ্ছে, তার চেয়ে বড় ধরনের পরিবেশ হুমকির মুখে পড়ছে পাথর উত্তোলন বন্ধ রাখায়। কারণ প্রতি বছর পাহাড়ি ঢলে ভেসে আসা বালু ও পাথরের স্তূপ জমতে জমতে ভরে গেছে নদীর তলদেশ সহ বিভিন্ন উপরিভাগ। এতে বন্ধ হচ্ছে নদীতে নৌ চলাচল। পাহাড়ি ঢলে ভেসে আসা বালু পাথর নদীতে জমার কারণে নদীর উৎসমুখ এখন পুরোপুরি স্থবির। এ বিষয়ে প্রশাসন বলছেন, খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে সিলেটের সবকটি পাথর কোয়ারি থেকে পাথর উত্তোলন বন্ধ।